জান্নাতুল ফেরদাউসে যারা যাবেন তাদের এক নম্বরের শর্ত এবং কন্ডিশন হলো, যোগ্যতা হলো, তারা এমন নামাজ পড়ে যে নামাজে তাদের মনোযোগ থাকে। কি বলেন, আমাদের সবার নামাজে, পাঁচ ওয়াক্ত নামাজে পরিপূর্ণ মনোযোগ থাকে? নামাজের মধ্যে, সালাতের মধ্যে মনোযোগ ধরে রাখতে পারা, এটা যে কত বড় একটা চ্যালেঞ্জিং বিষয়, এটা প্রত্যেকটা নামাজি মানুষই জানেন, ঠিক না? বেঠিক, চার রাকাত নামাজে 4000 কথা স্মরণ হয়, ঠিক না? বেঠিক, আল্লাহ কোরআনে বলেছেন আকিমি সালাতা লিযিকরি, তোমার নামাজ পড়ো আমার স্মরণের জন্য। সেখানে নামাজে আল্লাহ ছাড়া আর সবার কথাই স্মরণ হয়, ঠিক না? বেঠিক, জীবনে যার কথা মনে ছিল না তার কথাও নামাজে দাঁড়ালে স্মরণ হয়ে যায়, ঠিক না? কারণটা কি ভাই? কারণ হলো আল্লাহ তাআলা দুনিয়াতে আদম আলাইহিসসালামরে একা পাঠায় নাই, এই দুনিয়াতে আমাদের বাবা আদম আলাইহিসসালামের সাথে আরো একজন আসছে, তার নাম কি? মা হাওয়া তো আসছেনই তার সঙ্গী হিসাবে, ইনি ছাড়াও আরো একজন আসছে, সে কে? ইবলিস। জান্নাত থেকে আদম হাওয়াকে যেরকম আল্লাহ তাআলা পাঠিয়েছেন, ওই ইবলিসকেও পাঠাইছেন। ইবলিস তার চূড়ান্ত চ্যালেঞ্জ, কোরআন খুলে মাঝে মধ্যে পড়বেন ভাই, কোরআনে আল্লাহ তাআলা আমাদের একমাত্র শত্রু বলেছেন যাকে, তার নাম কে? এছাড়া আমাদের কেউ আসলে স্থায়ী শত্রু না। দুনিয়াতে আপনি মনে করেন অমুকের সাথে আমার শত্রুতা আছে, তমুক আমার শত্রু, এগুলো সব ক্ষণস্থায়ী। আপনার স্থায়ী শত্রু যদি থাকে কেউ আল্লাহর জমিনে সৃষ্টি জগতে, তাহলে মনে রাখবেন সে হলো ইবলিস। কারণ ইবলিসের সাথে চ্যালেঞ্জ হলো, সে যেহেতু আমাদের বাবা আদম আলাইহিসসালামের কারণে জান্নাত থেকে বের হতে হয়েছে, আদমকে যেহেতু সেজদা না করার অপরাধে আল্লাহ তাআলা তাকে বিতাড়িত করে দিয়েছেন, এজন্য সে আল্লাহর সামনেই চ্যালেঞ্জ করেছে। কোরআন খুলে পড়বেন ভাইরা, আল্লাহর সামনেই চ্যালেঞ্জ করেছে, লাউগভিয়ান্নাহুম আজমাইন বিমা আগওয়াইতেনি, আমাকে যে আপনি পথভ্রষ্ট করে দিলেন আল্লাহ এই আদমের কারণে। অতএব এই আদমের সন্তানরা কেয়ামত পর্যন্ত যতজন আসবে, এদের প্রত্যেককে আমি পথ হারা করে ছাড়বো। এই জন্য দেখবেন কখনো ভালো কাজের দিকে মন টানে না, সমস্ত আকাম কুকাম খারাপ কাজের দিকে মন শুধু টানে। খেয়াল করছেন? এই ইবলিস নামাজের মধ্যে আমাদেরকে মনোযোগ ধরে রাখতে দেয়, অনেক বড় কঠিন। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, মানুষ ভিতরে শুধু ওয়াসওয়াসা দেয়। ওই যে বললাম নামাজে দাঁড়াইছেন কেন? আল্লাহর স্মরণের জন্য। সেখানে নামাজে আল্লাহ ছাড়া আর বাকি সবার স্মরণ হয়, সব কিছু স্মরণ হয়, শুধু কার স্মরণ হয় না? আল্লাহ স্মরণটা হয় না। এই জন্য আল্লাহ বলেছেন জান্নাতুল ফেরদাউসের মালিক যারা হবে, এর অধিকারী যারা হবে, তাদের প্রথম চ্যালেঞ্জ, প্রথম চ্যালেঞ্জ হলো আল্লাযীনাহুম ফি সলাতিহিম খাশিউন, তাদের নামাজের মধ্যে তারা মনোযোগ ধরে রাখতে পারবে। ভাইরা আমার, এই সংগ্রাম প্রতিদিন করতে থাকি আমরা সবাই, আমিও চেষ্টা করি, আমরা সবাই চেষ্টা করি, প্রতিদিন যুদ্ধ সংগ্রাম নিজের সঙ্গে, নামাজে মনোযোগ ধরে রাখতে হবে। কিন্তু আমরা অনেকেই পারি, অনেকে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে মসজিদ ভর্তি মুসল্লি আসবে, কিন্তু তাদের মধ্যে একজনও এমন হবে না যার নামাজের মধ্যে মনোযোগ আছে। আল্লাহ তাআলা আমাদেরকে মনোযোগের সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুন। নামাজের মধ্যে মনোযোগ কিভাবে আনবেন? নাম্বার এক, নামাজে মনোযোগ আনার জন্য আপনার প্রথম চ্যালেঞ্জ হবে আমি কোনো হারাম উপার্জন করব না, হারাম ভক্ষণ করব না, হারাম থেকে বাঁচিয়ে থাকব, নিজেকে নিজের পরিবারকে বাঁচাবো। হারাম উপার্জনকারী ইবাদতের স্বাদ পায় না ভাই, অনেক টাকা পয়সা কামাইছেন, দুই নম্বর পথে হালাল হারাম বাজ বিচার করা ছাড়া বৈধ অবৈধ বিভিন্ন পথে ইবাদতের স্বাদ আপনার জন্য না। ইবাদতের স্বাদ পেতে হলে হালাল উপার্জন করতে হয়। আল্লাহ তাআলা কোরআনের জন্য তার নবী রাসূলদেরকে বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খাও। এরপরে বলেছেন কি? ওয়ামালু সালিহা, নেক আমল করো, ভালো কাজ পরে আগে হালাল খাও। নামাজে মনোযোগ আনতে হলে আপনার চোখের গুনাহ থেকে বাঁচতে হবে, চোখের গুনাহ, কঠিন কঠিন কাজ এগুলা সব, হালাল উপার্জনটাও কঠিন কাজ, কারণ নামাজ কালাম পড়তে এত কষ্ট হয় না, হারাম টাকার বান্ডিলকে ডিনাই করতে যত কষ্ট হয়, ঠিক না? বেঠিক, কাস্টমারের ফাঁকি দিয়া পয়সা কামানো এটা লোভনীয় একটা ব্যাপার, এটা ছাড়া যত কঠিন, নামাজ পড়াটা এত কঠিন না। নামাজ অনেক চোর ডাকাত দুর্নীতিবাজও পড়ে নেয় টুকটাক, ঠিক না? বেঠিক,
অতএবের আমার দ্বিতীয় কঠিন কাজ হলো চোখের গুনাহ থেকে বাঁচা। আজকাল চোখ দিয়ে হারাম জিনিস দেখা, অশ্লীল এবং নোংরা জিনিসপত্র দেখা, সেটা ফেসবুকে, ইউটিউবে বিভিন্নভাবে, যত বেশি এগুলো দেখবেন ইমানের নূর তত নষ্ট হবে, এবারে স্বাদ পাবেন না। কিছুদিন পরীক্ষা করে এগুলো সবগুলো থেকে বেঁচে থাকেন, আপনি দেখবেন নামাজের ভিতরে কি স্বাদ আল্লাহ তাআলা আপনাকে দিচ্ছেন, ইমানের স্বাদ, ইবাদতের স্বাদ আপনি পাবেন। নাম্বার তিন, নামাজে মনোযোগের জন্য নামাজে কি পড়ছেন সেগুলো একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করেন, এ দোয়াগুলো, দুরুদগুলো, আয়াতগুলো, সুরাগুলোর অর্থ বোঝার চেষ্টা করেন। নাম্বার চার, নামাজে মনোযোগ রাখার জন্য ধীরস্থিরতার সাথে নামাজ পড়েন, এটা মহ ঔষধের মতো কাজ, আমি এটা আমল করে দেখেছি, একেবারে ইনস্ট্যান্ট কাজ হয়। আপনার চার রাকাত নামাজ পড়তে তিন মিনিট সময় লাগে বা চার মিনিট সময় লাগে, আপনি চ্যালেঞ্জ দেন যে এই চার রাকাত নামাজে আমি দশ মিনিট সময় বরাদ্দ করব, ডাবল সময় দেব, রুকুতে তাসবিহ তিনবার পড়া শেষ তা মাথা উঠাবো না, আরেকটু অপেক্ষা করব। এভাবে আপনি একটু লম্বা করেন, যত বেশি লম্বা করবেন বেশি সময় দিবেন, দেখবেন আপনার নামাজের ভিতরে মনোযোগ এমনিই চলে আসছে ইনশা আল্লাহ। তাহলে ভাইরা আমার, জান্নাতুল ফেরদাউসের মালিকদের প্রথম বৈশিষ্ট্য হলো তাদের নামাজে মনোযোগ থাকে। আজকাল বেশিরভাগ মুসল্লিদের আমাদের নামাজে মনোযোগ নাই, আল্লাহ আমাদেরকে মনোযোগ সহকারে নামাজ পড়ার তৌফিক দান করুন, চেষ্টা করবো তো সবাই ইনশাআল্লাহ।